আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ তো চলেই আসছে, আর যেহেতু ঈদের কেনাকাটা বা ঈদের একটা ব্লগই বলতে পারেন, তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর তো বেশি দিন বাকি নেই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ঈদ উপলক্ষে আমরা যে সবাই শুধু কাপড় চোপড় কিনি তা না, কিন্তু অনেক শখের জিনিস বা ঘরের জিনিসপত্র এর সাথে কিন্তু সবাই আমরা মোটামুটি কম বেশি কিছু না কিছু কিনি। আলহামদুলিল্লাহ এই দেব আমি অল্প টুকিটাকি কিছু কিনেছি, যা কিছুই কিনেছি আলহামদুলিল্লাহ, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা লবণদানি পার সল্ট রাখার জন্য সল্ট, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স এসব রাখা যাবে। এটা আমি লজেস থেকে কিনেছি, আন্নু ফ্যাশনের পাশেই একটা দেখবেন নতুন একটা শপ খুলেছে, বাসন টাসন এগুলো পাওয়া যায় সেই শপটা থেকে। তো এটা দেখার পর আমি 1 সেকেন্ডও দেরি করিনি, আমি হাতে নিয়ে নিয়েছি। ভাবলাম যে আসলে এক দেখাই আমার এত ভালো লেগেছে, ভাবলাম এত সুন্দর জিনিস কেউ এসে নিয়ে যাবে। আর দেখতে পাচ্ছিলাম যে একটাই ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি এটা হাতে নেই, কেউ এসে যদি নিয়ে যায়। তো এটা আমি তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগছিল, এরকম জিনিস আমার খুবই ভালো লাগে, হাতের কাছে পেয়ে কি রেখে দেওয়া যায়, তাই তাড়াতাড়ি এটা হাতে নিয়ে নিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু এটা আমার কাছে আসলে ভীষণ ভালো লাগছে, আপনাদের কাছেও আশা করি সবার কাছে এটা ভালো লাগবে। দেখতে দেখতে পাচ্ছেন এই তো তার 3টা লিড, আর এই তো স্পুনগুলো, বা কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে ভালোই আছে, খারাপ না। কেননা কিছু জিনিস হাতে নিলে দেখবেন কিছু স্পুন, আগেও গোল্ডেনের আমি এনেছিলাম এত পাতলা ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু মরচা পড়ে গেছে, ফেলে দিয়েছি। আর এই চামচ বাসনগুলো মনে হচ্ছে একটু বাড়ি আছে, যেমন খুব সহজে খুব পাতলা বা নষ্ট হয়ে যাবে এরকম মনে হচ্ছে না, এরপরও জানি না কোথাও দিন যাবে। আর এগুলো তো ভেজা কোনো কিছু ইউজ করব না, ড্রাই, যেমন চিলি ফ্লেক্স, সল্ট বা ব্ল্যাক পেপার এসব জিনিস রাখবো। তো এটা খুব সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমি জানি আপনাদের সবার কাছেই ভালো লাগবে, সুন্দর জিনিস সবার কাছেই ভালো লাগে, আর এরকম আনকমন বা ইউনিক জিনিস তো ভালো লাগবেই। আমি একটা রেড মাটির উপর নিয়েছি, এটা তো আরো সুন্দর লাগছে, এখানে দেখতে পাচ্ছেন তো দেখুন। এইতো দেখতে পাচ্ছেন লম্বা, আর 3টা ছোট ছোট, একেবারে ছোট তা না, কিন্তু একটু কি বলবো, ঠিক আছে আসলে মিডিয়াম সাইজেরই বলা যাবে। 3টা স্পুন, 3টা কাঁচের বয়াম বা জার, আর 3টা লিডও আছে এর সাথে। আমি জানি অনেক অনেকবারই আমি দেখেছি এরকম সুন্দর জিনিস কিন্তু সব সময় শপে আসে না, কোনো কোনো সময় দেখা যায় মাঝে মধ্যে কিছু জিনিস আসে তারপর শেষ হয়ে যায়, এজন্য আমি এরকম বাসনপত্র বা ঘরের জিনিসপত্র যেটা বুঝি যে আর পাওয়া যাবে না সেটা আমি সাথে সাথে নিয়ে নেই, কেননা পরে দেখা যায় সেই সমান জিনিস আর পাওয়া যায় না, অত ডিফারেন্ট ডিজাইনের অন্যরকম আসে, সমান জিনিস আর থাকে না বা আসে না, হয়তো ওরা আর বানায় না, তাই এটা দেখার সাথে সাথেই তাড়াতাড়ি আমি নিয়ে নিয়েছি। আর এরকম সুন্দর জিনিস তো আসলে হাতের কাছে পেয়ে ফেলে আসা যায় না, দেখুন কত সুন্দর, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা মনে হয় আঙ্গুরের গাছের ডিজাইন করা পাতা দেখতে পাচ্ছেন, আর এই তো এগুলো মনে হয় আঙ্গুরের ডিজাইন করা, আর এটার দাম ছিল 13 পাউন্ড। আসলে শপের লোকটা 15 পাউন্ড বলেছিল, আমি 12 পাউন্ড বলেছি, প্রথমে 10 পাউন্ড বলেছিলাম, তারপর 12 পাউন্ড, তারপর উনি বললেন যে 13 পাউন্ড নিয়ে আসার জন্য, তারপর নিয়ে এসেছি। তো কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। তো এটা আমি সরিয়ে নিচ্ছি, এখন আরেকটা খুবই সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই, এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ট্রে, এটাও কিন্তু অনেক সুন্দর, আমার তো একবার দেখেই ভালো লেগেছে, সাথে সাথে নিয়ে নিয়েছি।
ভিডিওতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একদম মনে হচ্ছিল যেন রূপার তৈরি, রূপার মতোই চকমক করছিল। রূপার তৈরি যে গহনা বা জিনিসপত্র থাকে এরকমেরই, একদম রূপার মতোই মনে হচ্ছিল। আর এটার প্রাইস দেখতে পাচ্ছেন, প্রাইসের জন্য আমার মনে হচ্ছিল বেশ ভালোই এটা। তো এটা দেখার পরও ভাবলাম নিয়ে নেই, কেননা এরকম জিনিস কিন্তু শপে সবসময় আসে না, হয়তো আসবে, কিন্তু কিছু জিনিস আমার কাছে মনে হয় যে একবার দুইবার হয়তো দেখা যায় বা পরে সমান ডিজাইনের আর থাকে না, হয়তো অন্যরকম বা ডিফারেন্ট কোনো কিছু আসবে, সমান আর পাবো না। আর দামের জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে, দাম যাই হোক না কেন, এটা আর একটু বেশি থাকলে হয়তো নিয়ে আসতাম, কেননা আমার কাছে আসলে ভীষণ ভালো লেগেছে। এটার উল্টা পাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, বর্ডার গুলো বা এই কারুকাজ গুলো বেশ সুন্দর। আমার মনে হয় আপনাদের সবার কাছেই ভালো লাগবে, এই ট্রেটাও ভালো লাগবে রূপার মতো বা রূপালি এই ট্রেটা। বেশ বড় কিন্তু এই ট্রেটা, নর্মালি যেরকম প্লাস্টিকের ট্রে বা যে ট্রে গুলো থাকে সেই ট্রে গুলো থেকে একটু বড়, কিন্তু একটু না, বেশ বড়, বেশ বড় বড় সড় সাইজের ট্রে এটা। তো এরকম জিনিস দেখে তো আর রাখা যায় না, আর সত্যি কথা বলতে এরকম হয়তো অন্যান্য শপেও আছে, আমি আর দেখিনি, আমার কাছে মনে হচ্ছে আমি প্রথম দেখেছি, কেননা সবসময় তো আসলে বছর বছর বা কয়েক মাস পরই দেখা যায় ডিজাইন পাল্টে বা বিভিন্ন ধরনের ডিফারেন্ট জিনিস আসে নর্মালি। হয়তো এটা আগেও ছিল, আমার চোখে পড়েনি, আর সবসময় তো শপে যাওয়া হয় না, আর এখন তো এক বছরের পরে হবে শপিং এ, টপিং এ তো আর তেমন একটা যাওয়া হয় না, অনেকদিন পর যেহেতু গিয়েছি, আর এসব জিনিস দেখে বেশ পছন্দ হচ্ছিল বা ভালো লাগছিল, ভাবলাম নিয়ে নেই। কাপড় চোপড় যেমন অনেক সময় ভালো লাগলেও সবসময় কিনি না, কিন্তু ঘরের জিনিসপত্র বা এরকম ছোটোখাটো জিনিস বাসনপত্র এসব দেখলে মনে হয় যে নিয়ে নেই, কেননা সবসময় কিন্তু এরকম সুন্দর জিনিস পাওয়া যায় না। এই দুটো জিনিস আর এটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় পান্দান হিসাবে ইউজ করা হবে, কিসের জন্য ইউজ করা হবে জানি না, তবে আমি পান্দান হিসেবে ইউজ করব। আর এটার প্রাইস দেখতে পাচ্ছেন 8 পাউন্ড, তবে আমি যে এইসব থেকে কিনেছি সেখানেও 8 পাউন্ড, আর অন্য একটা শপেও আমি দেখেছি এটার দাম 8 পাউন্ডই। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ সুন্দর ছকছক করছে, কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের, মেটাল না, প্লাস্টিকের মধ্যে এটা। তো আমি প্রথমে তো ভেবেছিলাম মনে হয় মেটাল কোনো কিছু, মেটালের মধ্যে, কিন্তু পরে দেখলাম যে না, অনেক পাতলা আর প্লাস্টিকের, এমনিতে দেখতে কিন্তু মেটাল জিনিসের মতো মনে হয়েছিল, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু কারো কাজ করা। এটা আসলে কি কাজের জন্য ইউজ করা হয় জানি না, তবে আমি পান্দান হিসেবে ইউজ করব। আমার ঘরে এখন আর আমার নিজের ইউজ করার জন্য কোনো পান্দান নেই, দেশে দিয়ে এসেছিলাম, তারপর আর কিনা হয়নি। আর এক বছর তো লকডাউনের মধ্যেই চলে গেল, আর খেয়ালও করিনি, মনেও ছিল না, আর কিনা হয়নি। দেখতে পাচ্ছেন এটা আসলে পুরোপুরি ফিক্স হচ্ছে না, এরকমই মনে হয় থাকবে, ঘুরবে এটা। এতো দেখতে পাচ্ছেন, তো শুকনো জিনিস কোনো কিছু রাখা যাবে, যে কোনো জিনিস মনে হয় রাখা যাবে। তো দেখতে পাচ্ছেন পাঁচটা পোর্শন এখানে,
তো অন্য কিছু দেখে আমার মনে হয় পান্ধানোর জন্য ইউজ করলেই ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু সুন্দর, বেশ সুন্দর এটা। এখন বেশ সুন্দর কাজ করা, কিন্তু অনেকেই জিজ্ঞেস করবেন কোথা থেকে কিনেছি এটা। আমি সবাই জানেন বার্মিংহাম যারা থাকেন, বা দিয়ালের পাশে একটা শপ আছে পাউন্ড বা পাউন্ডের নাকি যেন একটা, পাউন্ড প্রাইস না কি, গেলে আপনারা আসলে দেখতে পারবেন। বা দিয়ালের পাশে দেখবেন একটা প্রাইস, সরি প্রাইস ল্যান্ড শপের নাম, এটার মধ্যে পাবেন। আমি আগের কুনিতেও কিন্তু কিছু জিনিস আমার হাজবেন্ড কিনে দিয়েছিলেন, এই সপ্তাহ থেকে আমি আরও কিছু জিনিস কিনেছিলাম আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, এরকমেরই ছিল। আচ্ছা আমি একটু পরে আপনাদেরকে শোকেসের মধ্যে দেখিয়ে দিব। তো এই সপ্তাহ থেকেই আমি কিনেছিলাম, কি বললাম, প্রাইস ল্যান্ড, সরি প্রাইস ল্যান্ড থেকে কিনেছি। যে দেখতে পাচ্ছেন একটা প্লেট, প্লেট না ঠিক একটা বড় প্লেটের মতো বা ডিশের মতো খাবার টাবার দেওয়া যাবে, এর মধ্যে কিন্তু একটা লিডও আছে। তো লিডটা আমি সরিয়ে রেখেছি কারণ এখানে জায়গা হচ্ছিল না। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর করে কাজ করা। আর আরেকটা এরকম ছয়টা যে থাকে ছোট ছোট বাটি লিড লাগানো, এরকম গোল্ডেনের বর্ডার, চারকোনা না সরি রেকট্যাঙ্গল শেপের এরকম একটা কিন্তু আমি গত বছর না মনে হয় আরো 2-3 বছর আগে এই সবটা থেকে কিনেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আরো যে গোল্ডেন গ্লাস, সেগুলো কিন্তু আমি এই প্রাইস ল্যান্ড থেকে কিনেছি। এই পান্দান বা গোল্ডেন বক্সটার দাম ছিল 8 পাউন্ড। তো যেহেতু এগুলো আমার নিজের ইউজের জন্য তাই আমি দাম বলে দিলাম। আমার মনে হয় আমরা যারা গৃহিণী বা সংসারের জন্য আমরা সবসময় চাই নতুন নতুন কিছু কিনতে, বা ভালো লাগে আসলে, দেখা যায় ইউজ করি না করি নতুন জিনিস বা এরকম কিচেনের কাজে লাগে এরকম জিনিস দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে। আমার ঘরেও আসলে অনেক কিছু আছে, অনেক কিছু শখ করে কিনেছি, ইউজ করি না করি বা কত বছরেও হতে একবার ইউজ করা হয় না, এরপরও দেখলে মনে হয় নিয়ে যাই কিনে ফেলি। তো আমার মনে হয় সবারই এরকম হয়। এই তো আর তো বাটি সেটটা আপনাদেরকে দেখিয়েছি, সেটা 9 পাউন্ড দাম ছিল গোল্ডেনের যে বাটি সেটটা এনেছি, আর দুটো জগ সেট। আসলে সব ঈদে যে এরকম কিনি তা না, এই ঈদে হয়তো পেয়ে গেছি, বা 2 বছর না 2.5 বছর হবে এক ঈদে আমি আরো কিছু কিনেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সবসময় হয়তো ভালো বা মন মতো পাওয়া যায় না, কেনা হয় না, পেয়ে গেলাম তাই আসলে নিয়ে নিয়েছি। আর এই তো বললাম কাপড় চোপড় ভালো লাগলেও হয়তো সবসময় কিনি না, কিন্তু এরকম জিনিসগুলো ভালো লাগলে আমি নিয়ে নেই। আর এগুলো যেহেতু খুব বেশি দামও না, আর পরে পস্তাতে হবে জন্য ভাবি যে নিয়ে যাই, তো খুব বেশি যে কিনি তাও না, যেগুলো মনে করি যে দরকার বা আর পাবো না সেগুলোই নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমি এই কার্পেট বা রগটাও কিনেছি কিছুদিন আগে, বলতে মনে হয় গত সপ্তাহে কিনেছি, 5-7 দিন হবে। আমি রোজার ডেকোরেশনে হয়তো দেখেছেন একটা ক্রিম কালার এনেছিলাম, সেটা আমি চেঞ্জ করে নিয়েছি, 1 দিন না 2 দিন বিছানো ছিল, 1-2 দিন হবে, তারপর উঠিয়ে রেখে দিয়েছিলাম। কেননা আসলে বাচ্চাদের ঘরে আর আমাদের যেহেতু যেমন একটা জায়গা নেই, বা এই রুমে তো সবসময় উঠা চলা বসা বা বেশিরভাগ সময় এই রুমে কাটাই, তাই ক্রিম বা সাদা এরকম জিনিস বিশেষ করে কার্পেট এগুলো কিন্তু রাখতে পারবো না, তাই আমি সেটা চেঞ্জ করে নিয়েছি আর এটা নতুন এনেছি। তো 3টা দোকানে দেখেছি আমি আমাদের টাউনে, 3টা দোকানে দেখার পর আমার কাছে মনে হচ্ছিল এটাই বেশ মানাবে সব কিছুর সাথে, ব্ল্যাক সিটির সাথে, ব্ল্যাক আছে দেখতে পাচ্ছেন কার্পেটের মধ্যে, আর একটু গ্রে কালার, আর একটু হোয়াইট দেখতে পাচ্ছেন, শাইনি বা গ্লিটারি, তো মানাবে আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছিল যে সব কিছুর সাথে পুরো ম্যাচ হবে, আর খুব বেশি যে নোংরা হয়ে যাবে ময়লা হয়ে যাবে এরকম তেমন একটা বয়ও নেই। আগেরটা যেমন বিছানো ছিল যখন, তখন আমার একটু ভয় লাগছিল যে কখন কি যেন পড়ে যায়, চাটা পড়ে গেলে দাগটা পড়ে যাবে কিনা,
তো এটার মধ্যে আর অতটা বই নেই আসলে আগেরটার মতো, ময়লা হলে বা নোংরা হলে কিন্তু ক্লিন করলেও অতটা বোঝা যাবে না আর কি। তো এটাও আমার অনেক পছন্দের একটা জিনিস বলতে পারেন, আর একটু আনকমন লাগছিল। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার তো অনেক ভালো লেগেছে। আমি রাতের বেলা শুট করছি, আর দিকে হামজা ঘুমে এক সিটিতে, আর হামজার বাবা অন্য সিটিতে, দুজনেই নাক ডাকাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন হামজার খেলাধুলো আছে এটার উপরে, এটা আনার পর থেকেই সে বলছিল এটার উপরে খেলতে পারবে কিনা, ওর সব কিছু নিয়ে এখানে দিনে বসে থাকে বা এটা সেটা দিয়ে খেলা করে। তো আগেরটা যখন এনেছিলাম তখন ওকে আসলে খুব একটা বসতে দিতাম না, কেননা মনে হচ্ছিল যদি কোনো কিছু ফেলে দেয় টিং টিং বা কোনো কিছু করে। তো এটার মধ্যে আর কোনো বই নেই, ভালোই হয়েছে চেঞ্জ করে নিয়েছি, কেননা এই রুমে তো আমরা সব সময় বসি, এরকম তো আর বাচ্চাদেরকে সরিয়ে রাখা যাবে না যে জিনিসপত্র ভালো রাখার জন্য, তাই আগেরটা আমি চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অবশ্যই একটু মেসি অবস্থা আছে, কেননা অন্যান্য আরও কিছু জিনিসপত্র আছে নতুন, সেগুলোর কি বলবো ঘরখিটের যে একটা ইয়ে থাকে পার্বলের মতো, সেগুলো চারিদিকে ছড়ানো, তাই একটু মেসি লাগছে। আর এখন বেশ রাত হয়ে গেছে, আমি খুবারও করতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এমনিতেই শেয়ার করে নিচ্ছি, আপনারা বুঝবেন ইগনোর করবেন। তো এই তো পুরো কার্পেটটা দেখতে কেমন লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর এমনিতে অবশ্য পরে আপনারা তো আমার ব্লগে এমনিতেই দেখবেন। এরপরে আজ যেহেতু নতুন দেখাচ্ছি বা ঈদ উপলক্ষে এনেছি, তাই একটু শেয়ার করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনারা জানাবেন। এটার দাম ছিল 38 পাউন্ড, 45 বলেছিল, আমি 35 এরকম বলতে বলতে তো 38 দিয়ে নিয়ে এসেছি। সমান আরেকটা শপেও দেখেছি, সেখানে আর 40 নিচে দিচ্ছিলই না, তো এটা ওরা এক শপে 38 পাউন্ড দিয়ে দিয়েছে। কেমন হয়েছে জানাবেন, আমার তো বেশ ভালো লাগছে। অনেক দাম দিয়ে একটা শাড়ি বা ড্রেস কিনলে কিন্তু 150-250 পাউন্ড চলেই যায়, কিন্তু আমি বুঝতেই পারছেন শাড়িটা যেহেতু অত দাম দিয়ে কিনিনি, আর এগুলো কিনেছি আমার সবসময় কাজে লাগবে। আগে তো বেশ দাম দিয়ে শাড়ি টাড়ি কিনতাম বা ড্রেস যাই কিনে না কেনা একটু বেশ অনেক গর্জিয়াসই কিনতাম, এখন যেহেতু আর অতটা দামি কিছু কিনি না শাড়ি টাড়ি বা ড্রেস, এর থেকে ভালো আমি আমার ঘরের জিনিসপত্র কিনি, এগুলো অনেকদিন তো থাকে। এই তো আপনাদের সাথে ঈদ উপলক্ষে কাপড় চোপড় ছাড়া আর কি কি কিনেছি বরের জন্য সেগুলো শেয়ার করলাম, কোনটা কার কাছে কেমন লেগেছে বা জিনিসগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা দেখতে পাচ্ছেন একটা 7 পিসের বাটি সেট, একটা বড় বোল বা বাটি আছে, আর ছোট ছোট আরো 6টা আছে, এগুলো গোল্ডেন কালার। ইদানিং গোল্ডেন একটু আসলে ঝুঁক যাচ্ছে, এরকম ক্লিয়ার কাঁচের সেট আমার আছে, এমনিতেও আছে, ডিনার সেটের সাথেও তো আছে, আর এটা গোল্ডেন কালার, অনেক কিছুর সাথে ম্যাচ হবে, তাই ভাবলাম এটা কিনে নিয়ে যাই। এটার দাম অবশ্য মনে হয় 9 পাউন্ড ছিল এই সেটটার দাম, একটা বাটি বড় একটা, আর দেখতে পাচ্ছেন সাথে ছোট 6টা আছে, এটা 9 পাউন্ড দিয়ে নিয়ে এসেছি। এদিকে আরও দুটো কাঁচের গ্লাসের সেট দেখতে পাচ্ছেন, এক একটা সেটের সাথে 6টা করে গ্লাস আর 1টা করে জগ, এগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, দেখে একটু ইউনিক মনে হলো, আর এরকম আর দেখেছি কিনা জানি না, মনে হচ্ছে প্রথমবার দেখলাম, ভাবলাম দুটো সেট নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এগুলোর কালার ইউজও করা যাবে, আবার ডিসপ্লে হিসেবে এগুলোকে সাজিয়ে রাখাও যাবে। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।